Hello friends, good morning. Welcome back to my channel Sonoka Saha blog. Sonoka Saha blog e tomader shobai ke shagoto ar prochur bhalobasha. To bondhura tomra ajke thumbnail e dekhecho je ekta meke atmohotta kore morte baddho kore diyeche. Shotti kotha. Ekta meke atmohotta kore morte baddho kore diyeche. Ke baddho koreche? Ami mone kori puropuri sansar dai. তার পাশাপাশি যারা থাকে তারা দায়ী যাদের জন্য সে সারাটা দিন সারাটা জীবন বলতে চলো যতদিন সে বেঁচেছে ততদিন সে যাদের জন্য খেটেছে যাদের জন্য চিন্তা ভাবনা করেছে প্রত্যেকটা সময় যাদের জন্য নিজেকে লুটিয়ে দিয়েছে তাই তাকে বাধ্য করেছে তাই না একটা মেয়ে তখনই এই সিদ্ধান্ত নেয় যখন সে মানে নিজেকে হেল্পলেস বলে মনে করে যখনই সে নিজে আর কোনো কিছুর আশা দেখতে পায় না যখন সে মনে করে যে আমার মনে হয় আর সংসারের প্রয়োজন নেই যখন সে প্রত্যেকটা দিক বন্ধ হয়ে যায় তার তখন সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মেয়েরা কি এতটায় অবহেলিত হয়ে গেছে বা যেই মেয়ে বিয়ের পর এসে তার সংসারের জন্য তার বাচ্চা কাচ্চা তার বর তার পরিবারের আদারওয়াইজ প্রত্যেকটা মেম্বারের জন্য প্রত্যেকটা সময় নিজেকে শেষ করে দিচ্ছে মানে ঘুম থেকে ওঠার পর আর ঘুমাতে যাওয়ার আগে এই যতক্ষণ সে মানে থাকে জেগে হ্যাঁ ততক্ষণ সে এই আপ ডাউন চলতে থাকে তার সংসারের জন্য কার জন্য সংসারের জন্য কিন্তু শেষে মেয়েটা কী হলো আত্মহত্যা করে মারা গেল কেন মারা গেল সে কি করেছিল এমন যে তার আত্মহত্যা করে মরতে বাধ্য হয়ে গেল তাই না তো বন্ধুরা এই কথাটা এই ঘটনাটা কোথায় ঘটেছে কেন ঘটে মানে আমি সেই সমস্ত তোমাদেরকে বলছি না কোথায় ঘটেছে ঘটনাটা আর শুধু জাস্ট আমি এই ঘটনাটা শুনেছি যে একটা মেয়ে বা একটা বউ আত্মহত্যা করে মরতে বাধ্য হয়েছে বা মরেছে আমার চোখের সামনে মরেছে তো সত্যি সেই ঘটনাটা দেখে আমার এত খারাপ লেগেছে বন্ধুরা যে একটা মেয়ে মানে কতটা মানসিক মানে নির্যাতিত হলে হ্যাঁ কতটা মানসিক জ্বালায় বিধ্বস্ত হলে মানুষটা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে সে তাকে মনে হয় যে না আমি আর মরে যাব মানে মৃত্যুর পর তো আমাদের আর কোনো সিদ্ধান্ত হয় না তাই না মৃত্যুর পর একটা মানুষ বেঁচে আসতে পারে না মৃত্যুর পর একটা মানুষ সে চাইলেও দ্বিতীয়বার আর সে পরিবারের কাছে ফিরে আসতে পারবে না তবুও সে মানুষটা জেনে শুনে কিন্তু এত বড় সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছে হ্যাঁ সে মনে করছে যে আমি যেই সংসারের জন্য এত খেটেছি যাদেরকে এত বড় করেছি যাদের জন্য আমি মানে কী বলো প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমি তাদেরকে দিয়েছি তারাই হয়তো আজকে আমাকে পর মনে করছে বা তারাই হয়তো আজকে আমাকে গুরুত্ব নিচ্ছে না হ্যাঁ পরিবারের যারা সিনিয়র পার্সন আমি প্রত্যেকটা মানে কী বলো প্রত্যেকটা বউকে বলছি প্রত্যেকটা নারীকে বলছি যারা পরিবারের সিনিয়র পার্সন যারা সত্যি বয়স হয়ে গেছে যাদের শ্বশুর শাশুড়ি তাদেরকে একটু করে হলেও মান্যতা দাও তাদের জন্যই কিন্তু সংসারটা এত বড় হয়েছে বা তাদের জন্যই কিন্তু তুমি যাকে বর বলে মানছো সে কিন্তু তারই সন্তান তাই না তারই সন্তান সেই কিন্তু অনেক কষ্ট করে তার নিজের নিজের সন্তানকে সবাই কষ্ট করেই মানুষ করে আজকে আমরা যেই সন্তানগুলোকে মানুষ করছি না নিজের সন্তান হোক একটা হোক দুটা হোক তিনটা হোক চারটা হোক যতটাই হোক না কেন নিজের সন্তানকে যেভাবে কষ্ট করে মানুষ করছি আমরা সেভাবে কিন্তু তারাও কিন্তু নিজের সন্তানকে খুব কষ্টে মানুষ করেছে আর তো অনেক মানে সিনিয়র পার্সন আছে যে শুধু শাশুড়ি আছে যারা কিছু করতে পারে না হয়তো অনেকের অসুস্থ হয়ে যায় অনেকে কী বলবো কাজ করে আর মানে করার মতো সামর্থ্য থাকে না শরীরে বল থাকে না তো তবুও সিনিয়র পার্সনরা কিন্তু বসে খেতে পারে না তারা কিন্তু কিছু না কিছু করে হ্যাঁ অনেক শাশুড়িকে দেখেছি বৌমা কাজ করতে গেলে তাকে তরকারি টরকারি মানে যাই হোক কাটাকুটি করে দেয় হ্যাঁ আর অনেকে দেখেছি দোকান থাকলে দোকানে বসে থাকে অনেক শাশুড়ি তারপরে অনেক শাশুড়িকে দেখেছি বাচ্চা কাচ্চা হ্যাঁ আমার শ্বশুর শাশুড়িও আছে তারা কিন্তু সবসময় অসুস্থ মানে তারা তাদের শরীর খুব একটা কম দিন সুস্থ থাকে তারা চলাফেরা করে খায় দায় এই কিন্তু তারা কিন্তু বিশেষ কিছু করতে পারে না হ্যাঁ আমাদের বাড়িতে কাজের লোক আছে আমি স্বীকার করছি যে আমার কাজের লোক আছে কিন্তু কাজের লোক যখন থাকে না তখন করতে হয় আমারও মনটা বিরক্ত হয় এর মানে এতটাই বিরক্ত হবে না মনটা যে শ্বশুর শাশুড়ির উপর নিজেকে চাপিয়ে দিব এতটাই তাদের উপর চাপিয়ে দিব যে তারা হয়তো মনে করবে যে আর হয়তো আমাদের প্রয়োজন নেই সংসারে বা আমাদেরকে কেউ দেখতে পারছে না দেখো সংসারে অশান্তি ভুল ভ্রান্তি ঝগড়া এগুলো কিন্তু সংসারের এক একটা কিন্তু অংশ যেমনি আমাদের জীবনের সুখটা একটা পার্ট দুঃখটাও কিন্তু একটা পার্ট তারপরে দুঃখ আসলে সবাইকে দূরে করে দিব বা দুঃখ আসলে সবার কাছে হামলে পড়ব সুখ আসলে সবাইকে দূরে করে দেবো তেমনটা কিন্তু নয় আমাদের কিন্তু সংসারে কে কখন মরবে কে কখন কোথায় যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই না
সুতরাং এই কটা দিন আমরা খুব হাসি খুশি শান্তিতে সবাইকে ভালোবেসে বাঁচতে পারি না? আর যার স্ত্রী, হ্যাঁ, যে বউটা মারা গেছে তার স্বামীকে আমি একটা কথা বলতে চাইছি, যে আপনি তো দিতে পারতেন নিজের বউর সম্মান, তাই না? নিজের বউর মনের কথাটা হয়তো আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না, বা কেউ বুঝতে মানে বুঝতে না পারারই কথা, তাই না? আমরা হয়তো যারা দূরে থাকি তারা হয়তো বুঝতে পারি না, কিন্তু যারা পাশে থাকে, যাদের কাছে সবসময় থাকি, তারা যদি মনের কথাটা বুঝতে না পারে, সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার। মানে ওনার স্বামী যদি এই মনের কথাটা না বুঝতে পারে যে আমার বউর মনে মনে কী চলছে, হ্যাঁ, আমার বউ দিনে দিনে ভেঙে পড়ছে, এই কথাটা একটা স্বামী ছাড়া কে বুঝতে পারে, তোমরা বলো তো? তাহলে একটা স্বামী কেন এত অবহেলিত করলো তার স্ত্রীকে? তার কি উচিত ছিল না তার স্ত্রীর মনের কথাটা বোঝা? কেন বন্ধুরা, আমরাও তো একদিন বয়স্ক হব, আমরাও তো শ্বশুরশাশুড়ি হব, তাই না? তো আমরা যখন নিজের কথাটা ভাবি একবার, তো কতটা খারাপ লাগে। একটা মেয়েকে, একটা আজকে বাচ্চা আছি, তাই না, কালকে যৌবন হবে, তারপরে আবার বিয়ে হবে, সে তো আবার বয়স্ক হবে, তাই না? আমরা কি সারা জীবন এভাবে থেকে যাবো? আমাদের কি বয়স হবে না? আমরা কি শ্বশুরশাশুড়ির জায়গায় যাব না? তাহলে আমাদের কেন এত চিন্তা ভাবনা, এত রুডলি? সে আত্মহত্যা মানে কী বলবো, কতটা বাধ্য হয়ে না ওই মহিলা, মানে উনি আত্মহত্যা করলেন, প্লাস নিজের সংসারটাকে তো ত্যাগ করেছে। আর তোমরাও কি কখনো কখনো মনে হবে না তোমাদের যে উনার আমাদের প্রয়োজন ছিল? এখন তো অবশ্যই মনে হবে, কখনো না কখনো, মানে কোনো না কোনো সময় তোমাদের মনে পড়বে। যাদের জন্য উনি মারা গেছেন তাদের কিন্তু মনে পড়বে যে হ্যাঁ, ওই থাকলে এটা আমাদের সুবিধা হচ্ছিলো। তাহলে এই যে ঝগড়াঝাটি, সংসারে অশান্তি, এগুলো হচ্ছে, এগুলো হতেই পারে, এগুলো না হলে কিন্তু সংসারে সত্যি ভালোবাসা আসে না, হবে, কিন্তু এগুলোকে তাড়াতাড়ি মিটমাট করে নেওয়াটা উচিত আমার যেটা মনে হয়। এগুলো বেশিক্ষণ রাখলে না সত্যি সংসারে বেশি অশান্তি বাড়ে। আমার চোখের সামনে সেই বউটা চলে গেল, সত্যি আমার এতটা খারাপ লেগেছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। যে মৃত্যুর পর তো আমাদের আর কিছু হয় না, মৃত্যুর পর কোনো কিছু ভালো করা যায় না, কোনো কিছু খারাপও করা যায় না, যে চলে যায় সে কোনো দিন ফিরে আসে না। আমি নিজের চোখে দেখেছি, আমার বাবা যখন মারা গেছে তো তখন বুঝতে পেরেছি আপন মানুষ যখন চলে যায় তখন কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। নিজের চোখে যখন বাবার মানে ডেড বডিটা দেখেছি তখন বুঝতে পেরেছি যে নিজের মানুষ সত্যি নিজের কাছ থেকে যখন দূরে চলে যায় না, মানে যে নিজের মানে শরীর থেকে প্রাণটা আলাদা হয়ে গেল, এতটা কষ্ট লাগে। আমি প্রত্যেককে একটা কথা বলবো, পরিবারে যতজন মেম্বার আছে সবাইকে ভালোবাসা দাও, সবাই খুব আনন্দে থেকো। কখন যে কে মরে যাবে, কখন যে কে হুট করে আমাদেরকে ছেড়ে চলে যাবে, কখন যে কার হাতটা মানে কী বলবো আমাদের মাথা থেকে সরে যাবে, বড়দের হাতটা, তো সত্যি আমরা নিজে খুব একা হয়ে যাব। হ্যাঁ, তারা সংসারে বেঁচে থাকলে কিছু না করুক, রাগ হয়, আমারও রাগ হয়, আমারও মনটা বিরক্ত হয়, আমিও বলে দিই, কিন্তু আবার কিছুক্ষণ পরেই কিন্তু সেটা মিটমাট করার চেষ্টা করি, কারণ তাদের ছাড়া জীবনটা একেবারে অসম্পূর্ণ। আমি যদি আমার শাশুড়ির সঙ্গে কথা না বলি বা আমার শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার না করি, কিন্তু আমার বরকে আমি যতই ভালোবাসি আমার বর কিন্তু কোনো মতেই আমাকে সেই ভালোবাসাটা দেবে না যে ভালোবাসাটা তার মন থেকে বেরোবে, যে আমার বাবা মার সাথে তুমি খারাপ ব্যবহার করছো আর আমার সাথে তুমি ভালো ব্যবহার করছো, এর মানে তোমাকে আমি আপন করে নেবো? আমার তো মনে হয় না কোনো হাজবেন্ড এইভাবে ভালোবাসতে পারে তার স্ত্রীকে। তার বাবা মাকে না দেখলে বা তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার না করলে তুমি খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ না সেটা বড় কথা নয়, শ্বশুরশাশুড়িকে খাওয়াচ্ছ না। অনেক শ্বশুরশাশুড়ি দেখেছি আমি, অনেক পরিবার দেখেছি যে শ্বশুরশাশুড়ি আলাদা থাকছে, হ্যাঁ, বৌমা আলাদা খাচ্ছে, কিন্তু কোনো কিছু ভালো রান্না হলে শ্বশুরশাশুড়িকে দেয়, বৌমাকে দেয়, সম্পর্কটা ভালো আছে, এর বিপদে ওই পাশে দাঁড়ায়, ওর বিপদে ওই পাশে দাঁড়ায়, সেভাবে কি করে থাকা যায় না? প্লিজ সবাই সবার গুরুত্ব দাও, আর ঝগড়াঝাটি হলে, মন ভাঙাভাঙি হলে, কথা কাটাকাটি হলে সেটাকে মিটমাট করো, সবাই সবার গুরুত্বটা বুঝো। এই জীবনটাই এমনি, কখন যে কে চলে যাবে, কখন যে কার কাছ থেকে আমরা দূরে সরে যাব বুঝতে পার মানে তখনই বুঝতে পারবো যখন সে মানুষটা চলে যাবে আমাদের কাছ থেকে। আজকে জানো বন্ধুরা, যখন আমার বাবা মারা গেছে, মানে আমার আমাদের ওখানেও আমাদের যে ভাই মানে গোষ্ঠীতে যারা আছে তাদের সঙ্গে কি ঝগড়া হয়নি, কিন্তু যখন বাবা মারা গেছে তখন আমরা কিন্তু সবাই একসাথে সবাই মিলে বাবার শ্রাদ্ধ শান্তি করে, তাই না, শ্রাদ্ধ কাজ টাজ করে। তো বলো তো, নিজের লোক আমাদের কতটা প্রয়োজন, তাই না? আর
নিজের লোকের কথা মানে কি বলবো, সেটা তো আমি বলেই দিচ্ছি যে সেটা ছেড়েই দাও যে গোষ্ঠীর কথা, কিন্তু নিজের বাড়িকার লোকের কথা ভাবো, তারা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্স। একটু হলেও, একটু হলেও তাদের প্রতি সহানুভূতি দেখাও, তাদেরকে ভালোবাসা দাও, তাদের মুখে মানে একটু হলেও মিষ্টি কথা বলো, তাদেরকে ভালোবাসা দাও, দেখবে তোমাকে প্লাস তোমার পরিবার তোমা মানে খুব ভালো লাগবে, খুব ভালোবাসবে তোমাকে। সব কিছু কিন্তু আমাদের মানে শেষ সিদ্ধান্ত ঝগড়া নয়, ঝগড়া হতেই পারে, ঝগড়া হয়, অশান্তি হয়, এটাই তো পরিবারের নিয়ম। ঝগড়া হওয়াটা কিন্তু একটা পরিবারের নিয়ম, সেটাকে মিটমাট করে নিয়ে তাকে ভালো রেখো আর সবাই ভালো থেকো, এটাই আমি কামনা করব। এটাই আমি চাই। সত্যি বন্ধুরা, খুব খারাপ লাগলো বলে আমি এই কথাগুলো তোমাদের কাছে বললাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে বা আমার কথাগুলোর সাথে তোমরা সহমত থাকো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো টাটা, আর অবশ্যই একটা করে লাইক দিবে। আর যারা নতুন, প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে আমার সাথে থেকো। টাটা।